বলিউড ভাইজানের বলিউড সিনেমা, তাও আবার বলিউড থেকে নেওয়া নায়িকা এবং বলিউড থেকে নেওয়াই ভিলেন। বলিউড স্টাইলে নির্মিত হতে চলেছে বাংলাদেশের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা, যার অন্যতম পরিচালক অনন্য মামুন। পরিচালক অনন্য মামুনের কথা অনুযায়ী ভারতের বেনারস থেকে শুরু হয়েছে দরদ সিনেমার শুটিংয়ের কাজ। বর্তমানে শুটিংয়ের কিছু দৃশ্য পরিচালক অনন্য মামুনের FB পেজ থেকে ভাইরাল হয়েছে, যার মধ্যে মুভিটির বেশ কিছু অ্যাকশন দৃশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিভিন্ন ধরনের লুক এবং বিভিন্ন গল্প থাকার কারণে সিনেমায় একটু ভিন্নতা দেখা যেতেই পারে। তো ভিউয়ার্স, ঢালিউডের শাকিব খান কি পারবে বলিউডের তারকাদের মতো নিজের নামটি অন্যতমভাবে উপস্থাপন করতে? আপনাদের মতামত কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।